তিন শতাধিক হাঁড়িতে রান্না। খাবার মেনুতে রয়েছে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডিম। খাবারের এসব মেনু শুনে মনে হতে পারে বিশাল কোনো বিয়ে কিংবা বড় কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন, কিন্তু না, হাজার হাজার নেতাকর্মীদের জন্য এই বিশাল আয়োজন। এটির আয়োজক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। হাজার হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের ঢাকায় শান্তি সমাবেশে যোগ দিবেন তিনি। শুধু তিন শতাধিক হাঁড়িতে রান্নাই নয়, সমাবেশে আসা যাওয়ার জন্য ভাড়া করা হয়েছে কয়েকশো বাস। এছাড়া ব্যক্তিগত প্রাইভেট কার ও মাইক্রোবাস যোগে অনেক নেতাকর্মী ঢাকায় সমাবেশে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের সুবিধার্থে কোনাবাড়ি, কাশিমপুর এলাকায়ও আলাদাভাবে খাবার রান্না করা হয়েছে। খাবার মেনুতে একই রকম পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডিম রাখা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা সমাবেশের পথে। সড়ক সুরক্ষায় শত শত নেতাকর্মী রাজপথে রয়েছে, ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে সমাবেশে আসছেন তারা। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকায় শান্তি সমাবেশ যোগ দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এই সমাবেশে গাজীপুর থেকে লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যোগদান করবেন। তাদের যাতায়াতের জন্য কয়েক হাজার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। দুপুরের খাবারের জন্য তিনটি গরু ও পাঁচ শতাধিক মুরগি জবাই করা হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর থেকে আমরা হাজার হাজার গাড়ি নিয়ে হাজার হাজার মানুষকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আমাদের জনস্রোত থাকবে, আমাদের সকল নাগরিকরাই ঢাকা যাওয়ার জন্য এখানে প্রস্তুতি নিয়েছে। আমরা এখন থেকে শুরু করলাম, আমাদের একেবারেই কোনাবাড়ি, কাশিমপুর, কাউলদিয়া, জয়দেবপুর, আমাদের চৌরাস্তা, পূর্বাইল, গাসা এবং কলকি, আমরা এই 57টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তিনি আরো বলেন, ঢাকায় আওয়ামী লীগের ডাকা শান্তি সমাবেশ সফল করতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে ঢাকায় যাচ্ছি। দুপুরের খাবারের জন্য তিন শতাধিক হাঁড়িতে শুক্রবার রাত থেকেই রান্না করা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।